আচ্ছা, সানাই মাহবুব এখন হাসপাতালে, এই বিষয়ে আপনি কি কিছু বলবেন? ভাই, একবার হাসপাতালে যা চিকিৎসকরা যে ঢোল বানাইছে, আবার হাসপাতালে যাওয়ার কি দরকার ছিল? না না, এইবার তো হাসপাতালে গেছে, তার করোনা ভাইরাস হয়েছে। ও হ্যাঁ, করোনা ভাইরাস হবে না কার হইব, সারাদিন লাইভ আইসা খালি করোনা করোনা কইরা বেড়ায়, হ্যাঁ করোনা হবে না কার হইব। তো দর্শক, আপনারা জানেন যে সালওয়ার নাই মাহবুব, আমি আবারও দুঃখিত, মানে সানাই মাহবুব সম্প্রতি ঈদের শুভেচ্ছা জানানো লাইভে এসে তার পরপরেই হঠাৎ করে সে আলোচনায় চলে আসলো, এবং আবারও আরেক দফায় সে আলোচনায় চলে এসেছে। বর্তমানে নাকি সে চট্টগ্রামের একটা বেসরকারি হাসপাতালে করোনা পজিটিভ অবস্থায় আইসিউতে ভর্তি রয়েছেন। করোনা পজিটিভ হওয়ার আগে তিনি নাকি গুলশান থানায় গিয়েছিলেন, সেখানে রয়েছে আমাদের স্টাফ রিপোর্টার আলামিন। তো আমরা চলে যাচ্ছি যে গুলশান থানায় কেন সানাই মাহবুব গিয়েছিলেন সেই তথ্যটা জানার জন্য। তো আলামিন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক, আপনারা জানেন যে সানাই মাহবুব করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার দুদিন আগে সানাই মাহবুবের পায়জামা চুরি হওয়াতে তিনি গুলশান থানায় একটি জিডি করেছেন এবং সন্দেহমূলকভাবে তিনি আপ্পিকে একমাত্র আসামি করেন। এই ছিল আমার কাছে জানা নিউজ, পরবর্তীতে আরও কিছু জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাব। তো দর্শক, এই ছিল হচ্ছে সানাই মাহবুবের গুলশান থানার কার্যক্রম। তো এবার আমরা চলে যাব চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের সামনে, সেখানে আমাদের স্টাফ রিপোর্টার রয়েছে নাজমুজ্জামান শান্ত। হ্যাঁ নাজমুজ্জামান শান্ত, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম হাসপাতালের সামনে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলাদেশের যে বিখ্যাত দোতলা বাড়ির মালিক সানাই মাহবুব, তিনি করোনায় আক্রান্ত হয়ে আইসিউতে ভর্তি আছেন এবং তাকে চিকিৎসা দিতে আগ্রহী ডাক্তারদের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করতে দেখা গেছে। তো শেষ খবর পাওয়া পর্যন্ত আসলে ডাক্তারদের মধ্যে তীব্র অসন্তোষ এবং উত্তেজনা বিরাজ করছে। তো এটাই ছিল আমার কাছে আসলে এখান থেকে সর্বশেষ সংবাদ, এবং পরবর্তী কোনো আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই জানানো হবে। তো চলুন ফিরে যাই স্টুডিও। হ্যাঁ, তা তো হওয়ারই কথা। তো ঠিক আছে, আমরা আবারও কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। নাজমুজ্জামান শান্ত, আপনাকে অনেক ধন্যবাদ। যে সারা বাংলাদেশের মানুষ জানেন যে উনি নিচতলা ভাড়া দিয়ে দোতলা করেছিলেন। তো দোতলার মালিক যখন হাসপাতালে করোনায় আইসিউতে ভর্তি রয়েছেন, এ সময় অবশ্যই নিস্তালার মানুষরা তো টেনশনে থাকবেই নাকি। সানাই মাহবুবের সেই দোতলা বাড়ির সামনে থেকে রয়েছে আমাদের নিজস্ব সংবাদদাতা, আমরা তার কাছ থেকে জানবো যে সানাই মাহবুবের দোতলা আক্রান্ত হওয়ার কারণে নিস্তালার ভাড়াটিয়ারা যে টেনশনে রয়েছে বা কী অবস্থায় রয়েছে, সেই বিষয়টা সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব। শান্ত ভাই, হ্যাঁ হ্যাঁ, শুধু দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা আছি আসলে দোতলা বাড়ির যে অধিকারী সানাই মাহবুব তার বাড়ির সামনে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে করোনায় আক্রান্ত হয়ে এই সানাই মাহবুব কিন্তু আইসিউতে ভর্তি। তো আসলে তার যে আইসিউতে ভর্তি থাকার বিষয়টি নিয়ে আসলে শঙ্কায় রয়েছে তার নিস্তালার ভাড়াটিয়ারা। তো এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ সংবাদ, এবং নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানাবো। তো চলুন আমরা স্টুডিওয় ফিরে যাই। তো দর্শক, আপনারা জানতে পারলেন সানাই মাহবুব করোনায় আক্রান্ত হওয়ার কারণে তার একতলা দোতলার কী পরিস্থিতি সেই বিষয়টা। তো এবার আমরা চলে যাব আমাদের নিজস্ব সংবাদদাতা এনামুল হকের কাছে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তিনি কিছু সংবাদ সংগ্রহ করেছেন এবং এই প্রতিবেদনটা প্রকাশ করছেন। তো আমরা চলে যাব এখন এনামুল হকের প্রতিবেদনে। আচ্ছা, সানাই মাহবুব এখন হাসপাতালে, এই বিষয়ে আপনি কি কিছু বলবেন? ভাই, একবার হাসপাতালে যা চিকিৎসকরা যে ঢোল বানাইছে, আবার হাসপাতালে যাওয়ার কী দরকার ছিল? না না, এইবার তো হাসপাতালে গেছে, তার করোনা ভাইরাস হয়েছে। ও হ্যাঁ, করোনা ভাইরাস হবে না কার হইব, সারাদিন লাইভ আইসা খালি করোনা করোনা কইরা বেড়ায়, হ্যাঁ করোনা হবে না কার হইব। আচ্ছা, সানাই মাহবুবের নিউজ দেখে আপনার কি মতামত? মেয়েদের পায়জামা এক ধরনের মাস্ক, পায়জামা না থাকায় করোনা এবং করোনা দুটোটাতেই ভয় থাকে। আচ্ছা, সানাই মাহবুবের জন্য উপযোগী টিবিসি কি হতে পারে? ভাই, টিবিসি কি? টিবিসি বুঝার না, ওই যে টেলিভিশনে যে অ্যাড দেখায় ওই অ্যাডের কথা বলছি। সানাই মাহবুবের জন্য উপযোগী টিবিসি মানে অ্যাড? হ্যাঁ, এটা হতে পারে। তাহলে শুনেন, আমার ডানে ড্যানিশ, আমার বামে ড্যানিশ, আহা ড্যানিশ, তোমাদেরই তো ড্যানিশ। এই ঈদে সবচেয়ে বড় তোর প্রাপ্তি কি? দোস্ত, আমার এই যে সবচেয়ে বড় প্রাপ্তি হলো সানাই মাহবুব লাইভে আইসা ঈদের শুভেচ্ছা দিছে। এই যে, আরে গাছ কি রে!
আচ্ছা দোস্ত একটা জিনিস খেয়াল করছো কি কি খেয়াল করব আগে পোলাপানে গিটার বাজাইতো না হ্যাঁ বাজাইতো খুব বাজাইতো কিন্তু হ্যাঁ বাজাইতো তো তারপরে শানাই নামের একটা বাদ্যযন্ত্র এলো না হ্যাঁ এটা কিন্তু খুব বাজাইছে আরে টেনশন তো বড় ওই জায়গায় বড় কি এ টেনশন আবার শানাই তো এখন চট্টগ্রাম হাসপাতালে পোলাপানে এখন কি বাজাইবে আরে বহুত চিন্তার বিষয় এখন কি বাজাইবে অনেক ধন্যবাদ সহকর্মী এনামুল হক তো দর্শক এই ছিল আজকে আমাদের কাছে শানাই মাহবুবের বিস্তারিত তথ্য শানাই মাহবুব সম্পর্কে পরবর্তীতে আরও কোনো নিউজ পেলে অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব টিল দেন বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম